প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করতেছি পঞ্চগড় জেলা গোদাহাটে। আর এই হাটে আজকে গাবগরুগুলো, গাভীন গাইগুলো, হ্যাঁ গাভীন যে গাভীগুলো রয়েছে, গাবগরুগুলো কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে তার তথ্য আপনাদেরকে আজকে আমরা দিব। আমরা দেখতেছি এখানে একের ভিতর দুই, এক গরুর মধ্যে দুই, অর্থাৎ পেটে বাচ্চা রয়েছে প্রত্যেকটা গরুর, সেই কি দাম চাচ্ছে তার তথ্য আপনাদেরকে দিব। এখানে একটা গরু ক্রয় বিক্রি হচ্ছে, আমরা জানবো সেই গরুগুলো কত দামে বিক্রি হচ্ছে। তার আগে আমরা এখানে দেখাই যে এখানে একটা গাবগরু দেখতেছি, এই গাবগরুর দাম কত চাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা দেখতেছি। গাবগরু কেমন বয়স এটা আছে? স্যার জোয়ান বয়স। কয় মাসের গাব? সাত মাস। কত দাম চা আছেন? এটা দাম চাচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ চা আছে। কত বন্ধু আছে? বিয়াল্লিশ কো আছে। বেচা বিক্রি বা দাম কত? পঁয়তাল্লিশ। দর্শক আমরা শুনলাম যে পঁয়তাল্লিশ হাজার হলে এই যে গাব গরুগুলো রয়েছে এগুলো বিক্রি করবেন বলে এটা বলছে। আমরা দেখার চেষ্টা করতেছি পঞ্চগড় গোদা থেকে যে আজকে কী দামে গাব গরুগুলো ক্রয় বিক্রি করছি। আমরা দেখানোর চেষ্টা করলাম, এদিকে বিক্রি হইল না হইল না এটা দর্শক আমরা দেখতেছিলাম যে একটা গাভী এখানে আসলে প্রেগনেন্ট হয় কি না চেক করতেছে। আমরা সেই তথ্য আপনাদেরকে দিচ্ছি এখানে, মানে পরীক্ষা করে নিয়ে যাচ্ছে, শুধু গরু ক্রয় করলো না, পাশাপাশি চেক করারও ব্যবস্থা রয়েছে। আমরা দেখতেছিলাম যে এখানে চেক করা হচ্ছে এখানে গাভীটি, যে আসলে গাভীটি প্রেগনেন্ট আছে কি না এবং কয় মাসের গা। আমরা ঠিক আছে যেমনটা বলতেছিল এখানে যে ভেটেরিনারি চিকিৎসক যারা আছে হাটের মধ্যে, ওনারা যে গরু ক্রয় করে নিয়ে কেউ ঠকবে বলবে যে পাঁচ মাসের গাব, বাবা দেয়া দেখবে যে গাব নয়, এই সুব্যবস্থা রয়েছে দেখার এই পঞ্চগড় গোদাহাটে। উনি চেক করে দেখলো যে গাব নাই এমনটাই তথ্য দিচ্ছিল। আমরা শুনবো বাইরে কি গাব নাই বলতেছেন, গাব নাই বলতেছেন দর্শক। আমরা শুনলাম যে ভেটেরিনারি যে পশু চিকিৎসক রয়েছে, পশু চিকিৎসক বলতেছে গাব নাই। এটা কি বিক্রি হয়নি নাকি? বিক্রি হয়নি। দেখ আগে চেক করতেছিল, বিক্রি হয়নি এখনো? না না, চেক চলতেছে তারপর বিক্রি হবে। দর্শক আমরা শুনলাম যে চেক চলতেছিল, বিক্রি হবে হয়নি এখন। নিছি আমরা, নিছি থেকে গাবিন হয়নি, মানে গাব নাই। কত দিয়ে নিছেন? সাড়ে তেত্রিশ। দর্শক আমরা শুনলাম যে সাড়ে তেত্রিশ হাজার দিয়ে এই গরুটি আজকে ক্রয় করেছে। তারা ওনারা আবার চেক করেও নিল যে গাভ হয় কি না। গাভ হলে নিব না হলে নিব না, গাভ হলে নিবেন না হলে নিবেন না, এই কথা হয়েছে। এখন কি আমাদের গাভ নাই, এখন কি করবেন? নিব না, নিবেন না দর্শক, এখন নিবে না উনি বলতেছেন। আপনারা গাভ গরুই নেওয়ার জন্য আসছেন, গাভ গরু নেওয়ার জন্য আসছে। আমরা শুনলাম যে আজকে গাভ হইলে নিবে না হলে নিবে না, এখন তেত্রিশ হাজার টাকা কি দিছেন না দেন নাই? তেত্রিশ হাজার পাঁচশো। আমরা শুনলাম যে এখন গরুটি ফেরত নিয়ে গেল, যা যে বিক্রেতা বলছিল গাভ আসলে গাভ নাই এখন ফেরত নিয়ে গেল। আমরা আরও কিছু গাভ গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসলে এখানে যে পল্লী চিকিৎসক আছে ওনার কাছ থেকে আমরা শুনবো। ভাই আসসালামু আলাইকুম, এ নাকি আপনি এই গাভ গরু চেক করেন? বিশেষ করে কুরবানির সময় তো আপনার খুব কাজে লাগছে মনে হয়, যারা গরু বিক্রি করতে আসে, মানে যদি গাভ থাকে আপনি বলে দেন, না থাকলে নাই নাই, এর জন্য আপনাকে কিছু সম্মানী করে সম্মান। আমরা শুনলাম যে এখানকার যে পল্লী চিকিৎসক আছে সরাসরি হাটের মধ্যে চেক করে গরুগুলো করে বিক্রি হয়। আমরা এখন দেখাবো আপনাদেরকে যে গাভ গরুগুলো কী দাম চাচ্ছে। আমরা এখানে একটা সাদা রঙের গাভ গরু দেখতেছি, দেখি চাচার কাছে শুনবো যে গাভ গরু কয় মাসে চাচা, এটা কয় মাসের গাভ? ৯ মাস ৬ মাস। কত দাম চা আছেন আজকে? ৬৬ হাজার। দর্শক শুনলাম ৬৬ হাজার। কয় কেজি দুধ হয় আইডিয়া করি আসবে? ৩ কেজি পর্যন্ত দুধ হয়। বেচা বিক্রির দাম কত উঠিছে, দাম উঠিছে কত বলছে? বেচা বিক্রি আপনার ৬০ উপরে যাবে? আমরা শুনলাম যে ৬০ উপরে যাইতে হবে, ৩ কেজি পরিমাণ দুধ হয়। আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে গোদাহাট থেকে যে গাভ গরুগুলো রয়েছে সেই গরুগুলো। আমরা শুনবো যে এখানে এক ছোট ভাইয়ের কাছ থেকে যে গাভ গরু কত দাম চাচ্ছে। এটা কত মাসের গাভ ভাই আজকে? ৬০ মাস ৬০ মাস কয় কেজি দুধ হয় এটার? ৫-৬ কেজি হয় উনি বলছে, তো ৫-৬ হইলে কমিবে হালকা কিছু, অসুবিধা নাই। পাঁচ মাসের গাভ নাকি কইলে? ৭ মাস। বেচা বিক্রি কত দাম? ১,১০০০০। এটা কি জাতের?
করত জাতে তার সাথে আমরা শুনলাম যে করত জাতের সিন্ধি গরু 5 4 থেকে 5 কেজি পরিমাণ দুধ হয় 1 লাখ 10 টাকা আছে বেচা বিক্রি ভাই 90% দিলে 90% ছাড়বে দাম উঠেছে কত বলতে হন 80 82 পরে দর্শক আমরা শুনলাম যে 80000 পর্যন্ত বলছে আর 90 ওনারা ধরে আছে দেখা যাক 7 মাসের গাবিটি কত দামে বিক্রি হয় আমরা একটু দেশাল গাবি আপনাদেরকে দেখাই এখানে একটা দেশাল গাবি কাছে কাকার কাছে দেখতেছি দেশাল গাবিটি কি দাম চাচ্ছে বলবো আপনাদেরকে আপনারা দেখতেছেন দেখি এখানে যে দেশাল গাবি ছিল চাচা এরিয়া কেম গাব কয় মাস 7 মাস 7 মাস কত দাম চাই আছে দাম চাই 75 75 দাম চাই আছে কত পর্যন্ত উঠিছে দাম দাম উঠিছে বিক্রি করবে না এটা আমাকে বলছে যাই হোক এভাবেই দাম চলতেছে আমরা দেখানোর চেষ্টা করছি পঞ্চগড় গোদা হাট থেকে আমরা এখানে একটা কয় মাসের বয়স এটা ছয় মাস গাব কত চামচা আছে 55,000 দুধ কেমন হয় এটা 2.5 কেজি দুধ হয় কত বা পর্যন্ত উঠছে দাম কত পর্যন্ত উঠছে 47,000 পর্যন্ত বেচা হয়েছে কত হইলে বেচিবেন নেট 50 পার হইলে বেচিব 50 পার হইলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পঞ্চগড় থেকে আমরা এখানে আরো একটা গাড়ি চেক করবে আমরা দেখবো আসলে এটাও গাবি আছে কি এখানে একটা গাড়ি চেক করার জন্য নিয়ে এসেছে ঘাটে সরাসরি আমরা দেখি শুনবো গাবিটি বিক্রি হয়ে গেছে কিনলেন নাকি এখনো কিনেন নাই চেক দেওয়ার পরে দর্শক আমরা দর্শক আমরা শুনতেছি আবারও আরেকটা গাড়ি চেক করতেছে যদি সন্দেহ হয় ওনারা চেক করে নিচ্ছে যে ক্রেতারা নিবে চেক করবে এখন 42 আর গাব থাকলে 52 গাব থাকলে 52 আপনি বিক্রি করতেছেন এটা দর্শক এখন 42 গাব থাকলে 52 এই এমনটাই বলতেছিল বিক্রেতা এইভাবে চেক চলে দর্শক সুব্যবস্থা রয়েছে এটা একটা ভালো দিক হাটের মধ্যে কেউ ঠকবে না এমনটা আমরা দেখলাম আজকে পঞ্চগড় জেলার গোদা হাট থেকে যে গাব গরুগুলো কী দামে ক্রয় বিক্রয় এবং চেকের সুব্যবস্থা রয়েছে কনফার্ম হয়ে নিয়ে যাচ্ছে এটাই শুনতেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করলাম দর্শক আসসালামু আলাইকুম।